দর্শক, এমন একটা ছেলে যার মুখে একটি কাঁচের বাল্ব আটকে গিয়েছিল, যেটাকে বিনা সার্জারিতে বের করা একেবারেই অসম্ভব ছিল। কিন্তু তাদের মধ্যে উপস্থিত সেখানে একজন ডাক্তার খুব সুন্দরভাবে কাজটাকে হ্যান্ডেল করেন। সর্বপ্রথমেই ডাক্তার ছেলেটির মুখে একটা সার্জারি ব্যাগ ভরে সেই বাল্বটাকে ব্যাগের ভিতরে পুরোপুরি কভার করে নেন। এবার সেই ডাক্তার ছেলেটিকে বলে, এবার তুমি বাল্বটাকে চিবিয়ে মুখের ভিতরেই ফাটিয়ে দাও। ডাক্তারের এই কথা শুনে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং তিনি সরাসরি তাকে বারণ করে দেন। ঠিক তখনই ডাক্তার নিজের হাতে তার মুখের নিচে চাপ দিয়ে বাল্বটাকে ফাটিয়ে দেন। বাল্বের সমস্ত টুকরো সেই ব্যাগের ভেতরে ভরা ছিল, তাই ছেলেটির মুখের ভিতরে কোনো আঘাত হয়নি।